প্রকাশ্যে চলছে এখন শ্রমিকদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় একদল দুষ্কৃতিকারী গত কয়েক মাস ধরে রাজধানী আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় সাধারণ রিক্সা শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আদায় করছে অর্থরাশি অভিযোগ যারা টাকা দিতে অনীহা প্রকাশ করছেন তাদেরকে দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি ফলে স্বাভাবিকভাবেই শহরের রিক্সা শ্রমিকরা এখন নতুন আতঙ্কে আতঙ্কগ্রস্ত সারাদিন পরিশ্রম করে সৎ পথে অর্থ উপার্জন করার পর সেই অর্থে থাবা বসাচ্ছে দুষ্কৃতিকারীরা তাও আবার প্রকাশ্যে দীপালোকে শ্রমিকদের অভিযোগ শ্রমিক সংগঠনের নেতৃত্বের মতোতেই চলছে এই অর্থ আদায় অত্যন্ত গুরুতর এই বিষয়টি রিক্সা শ্রমিকদের তরফে বিবেকানন্দ মঞ্চ অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘের কর্মকর্তাদের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলে তৎপর হয়ে ওঠেন নেতারা মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধি দল রিক্সা শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করার বিষয়টি নিয়ে দ্বারস্থ হলেন পূর্ব থানার ই রিক্সা শ্রমিক সংঘের রাজ্য নেতৃত্ব ইমাম হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ব থানার আধিকারিকের সাথে দেখা করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে রিক্সা শ্রমিকরা বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর জন্য দায়ী থাকবে পুলিশ এমনটাই হুঁশিয়ারি বার্তা দিলেন শ্রমিক নেতা ইমাম হোসেন তারা নাকি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে অর্থরাশি তারা সংগ্রহ করছে তারা জানতে পারিনি আমরা কিসের রাশি অর্থ কারণ তারা শ্রমিকদেরকে বই হুমকি দমকি দেখিয়ে রাস্তার মধ্যে খাতা কলম নিয়ে নিয়ে তাদেরকে নাম লিখে লিখে তাদের কাছ থেকে কিসের টাকা আদায় করছে কত করে চার থেকে যেরকম পাচ্ছে কারোর থেকে পাঁচশো কারোর থেকে হাজার কারোর থেকে দুশো কারোর থেকে বিশ টাকা অবধি তারা এরকমভাবে অর্থরাশি তারা সংগ্রহ করছে কিসের জন্য তারা সেটাও বলছে না কিন্তু রাস্তার মধ্যে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করছে এবং হয়রানি করছে আপনারা জানেন যে এবং রাস্তায় চলতে গেলে টনটমেন্ট শ্রমিকদের এমনি তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে সেই রকমভাবে ইনকাম নেই সেরকমভাবে তাদের রুটি রুজির কিন্তু এখন একটা ভাতা পড়ে আছে যারা শ্রমিকরা আছেন তাই আমরা প্রশাসনের কাছে এসেছি এবং প্রশাসনকে সেটা অবগত করতে চাইছি দেখা যাক প্রশাসন আমাদের কী সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কি না যদি না হয় তাহলে শ্রমিকরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে সেটা আমাদের কাছে স্পষ্ট Bureau Report Search India TNN